হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি ড্রিঙ্কস রেসিপি। আজ আমি আপনাদের সাথে ব্লুমন ড্রিঙ্কস, এটি ভিন্ন রকম একটি ড্রিঙ্কস শেয়ার করব। আপনার বাসায় যে কোনো পার্টি হলে অথবা এই রমজানে ইফতারে আমরা এরকম ড্রিঙ্কস মেহমান আসলে তাদের সামনে সার্ভ করতে পারি। এটি একটি ইজি রেসিপি। আমি ব্লুমন ড্রিঙ্কস বানানোর জন্য এরকম একটি গ্লাস নিয়েছি। এর ভিতরে আমি একটি লেবু স্লাইস দিয়ে লেবুর রস দিয়ে এটাকে পুরোটাকে কভার করে নিচ্ছি, যেন লেবুর রসটা ভালো মতো এই গ্লাসের ভিতরে লেগে যায়। আপনারা এটাকে সফটলিভাবে এটা গ্লাসটাকে চারোকিনারে এই লেবুর রসটা লাগিয়ে নেবেন। আমি এখন গ্লাসটাকে ডেকোরেশন করে নিব। আমি একটি ছড়ানো প্লেটের ভিতরে সামান্য পরিমাণে চিনি নিয়েছি। এখন আমি গ্লাসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই চিনিটাকে ভরিয়ে নিব। আপনারা আপনাদের মতো করে গ্লাসটাকে ডেকোরেশন করে নিতে পারেন। এই তো আমার চিনিটা গ্লাসের সাথে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়ে গিয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। এই ডেকোরেশনটাকে বলা হয় সুগার ড্রিম গ্লাস ডেকোরেশন। এখন আমি এটার ভিতরে কিছু বরফ কিউব দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে বরফ কিউব কম বা বেশি ব্যবহার করতে পারেন। এখন এর ভিতরে আমি 7-Up ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের কালারফুল ড্রিঙ্কস ব্যবহার করতে পারেন। আমি এখন গ্লাসটার অর্ধেক গ্লাস 7-Up দিয়ে এর ভিতরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে বিট লবণ ব্যবহার করতে পারেন। এর ভিতরে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে 7-Up দিয়ে পুরো গ্লাসটাকে ভর্তি করে নিব। আপনারা চাইলে এই ধরনের ড্রিঙ্কসও ব্যবহার করতে পারেন। এখন আমি এর ভিতরে ব্লু কালারের ফুড কালার ব্যবহার করব। এখানে আমি 2 ফোঁটা ব্লু কালারের ফুড কালার দিয়ে দিব, তাহলে আমার ড্রিঙ্কসটা খুব কালারফুল হয়ে যাবে। এখন আমি এটাকে একটু নেড়ে নিব। তারপর আমি কিছু বরফ কিউব আর একটি লেবু স্লাইস দিয়ে এটাকে ডেকোরেশন করে নিব। আপনারা গেস্ট আসলে বা বাসায় পার্টি হলে অবশ্যই এই ড্রিঙ্কসটি তৈরি করতে পারেন। এই রমজানে অথবা যে কোনো পার্টিতে আমরা রেস্টুরেন্টে গিয়ে এই ব্লুমন ড্রিঙ্কসটি 150-300 টাকার মধ্যে প্রাইজে কিনে খাই, কিন্তু আমরা এটা বাসায় তৈরি করতে পারি। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।